নমস্কার বন্ধুরা, আমি বিনা। আজকে আমরা চটের ওপরে খুব সহজ একটি বর্ডারের ডিজাইন দেখব। প্রথমে আমরা তিনটি কোহর নিয়ে ক্রস তৈরি করব এবং ওপরে ওপরে পরপর পাঁচটি ক্রস তৈরি করব। এবার পাঁচ নম্বর যে ক্রসটি তৈরি হলো তার ডান দিকের কোণে আমরা একটি সিঙ্গেল ক্রস তৈরি করব এবং এই ক্রসটির ডান দিকের কোণে আমরা আবার পাঁচটি ক্রসের লাইন তৈরি করব। এরপর পাঁচ নম্বর ক্রসের বাঁ দিকের কোণে আমরা আবার একটি সিঙ্গেল ক্রস তৈরি করে তার কোণে পাঁচটি ক্রসের লাইন তৈরি করব। আবার পাঁচ নম্বর ক্রসের কোণে সিঙ্গেল ক্রস হবে এবং তার কোণে আবার পাঁচটি ক্রসের লাইন তৈরি হবে। এই রকম করে আমাদের বর্ডারের মাঝের যে লাইনটি সেটি তৈরি হবে। এবার এই লাইনটি দুদিকেতে আমরা পাতা এবং ফুল তৈরি করব। এবার আমরা একটি ছোট্ট পাতা তৈরি করব। পাঁচটি ক্রসের লাইনে সব থেকে ওপরের ক্রসের ডান দিকের কোণ থেকে আমরা ওপরের দিকে পরপর তিনটি ক্রস তৈরি করব। এরপর মাঝের যে ক্রসটি হলো তার ডান দিক থেকে আমরা আবার ওপরের দিকে পরপর তিনটি ক্রস তৈরি করব এবং যে লাইনটি হবে তার মাঝের ক্রসটির পাশ থেকে আমরা আবার ওপরের দিকে পরপর তিনটি ক্রস দিয়ে একটি লাইন তৈরি করব। তাহলে আমাদের ছোট্ট একটি পাতা তৈরি হবে। এই একই ডিজাইনে আমরা সব জায়গাতেই পাতাগুলি তৈরি করব। এই পুরো বর্ডারের ডিজাইনটি করার জন্য প্রথমে আমরা মাঝের যে মেন লাইনটি আছে সেটি তৈরি করব। তারপর আমরা দুটি করে পাতা এবং দুটি করে ফুল তৈরি করব। পাতা এবং ফুল দু ক্ষেত্রেতেই আমরা যে মাঝে পাঁচটি করে ক্রসের লাইন তৈরি করছি তার পাঁচ নম্বর ক্রসের কোণ থেকেই শুরু হবে। আমরা দুটি পাতা অলরেডি করেছি, এখন আমরা একটি ফুল তৈরি করা দেখব। এবার সবথেকে নিচে যে পাঁচটি ক্রসের লাইনটি রয়েছে তার পাঁচ নম্বর ক্রসটির বাঁ দিকের কোণ থেকে আমরা বাঁ দিকের ফুলটি তৈরি করছি। প্রথমে আমরা পাশাপাশি তিনটি ক্রস তৈরি করলাম, তারপর ডান দিকে যে ক্রসটি আছে তার ঠিক ওপর থেকে আমরা বাঁ দিক বরাবর পাশাপাশি চারটি ক্রস তৈরি করব। এবার যে চারটি ক্রসের লাইনটি তৈরি করলাম তার সবথেকে ডান দিকের ক্রসটির ঠিক ওপর থেকে আমরা পাশাপাশি পাঁচটি ক্রস দিয়ে লাইন তৈরি করব। এবার এই যে পাঁচটি ক্রসের লাইনটি হলো তার মাঝের যে তিনটি ক্রস রয়েছে সেই তিনটি ক্রসের ঠিক ওপরে আমরা আরও তিনটি ক্রস তৈরি করব এবং যে তিনটি ক্রসের লাইনটি হবে তার মাঝের ক্রসটির ঠিক ওপরে আমরা একটি সিঙ্গেল ক্রস তৈরি করব। তাহলে আমাদের ফুলের বোটা তৈরি হলো। এবার আমরা ফুলটি তৈরি করব। ফুলের বোটাতে যে তিনটি ক্রসের লাইনটি হয়েছে তার বাঁ দিকের কোণ থেকে প্রথমে আমরা কোনাকোনি চারটি ক্রস তৈরি করব। এবার চার নম্বর যে ক্রসটি হলো তার ওপরে দুটি ক্রস এবং বাঁ দিকে দুটি ক্রস আমরা তৈরি করব। যে চার নম্বর ক্রসটি দুদিকেতে আমরা ক্রস তৈরি করলাম সেই চার নম্বর ক্রসটিরই কোণে আমরা একটি ক্রস তৈরি করে তার দুদিকেতে আমরা আবার দুটি দুটি করে ক্রস তৈরি করব। তোমরা দেখতে পাচ্ছ পাপড়িটি আমি কেমনভাবে তৈরি করলাম। এবার এই একই পাপড়ি আমরা আরও দুটো তৈরি করব, তাহলে আমাদের সম্পূর্ণ ফুলটি তৈরি হয়ে যাবে। তোমরা দেখো আমি ফুলটি কেমন করে কমপ্লিট করলাম।
বন্ধুরা, আশা করি আমার এই ফুল পাতা দিয়ে সিম্পল বর্ডারের ডিজাইনটি তোমাদের সকলের ভালো লেগেছে। কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগলো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও একটি সুন্দর এবং সহজ ডিজাইন নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।